মিয়ানমারের বিরুদ্ধে ইতিমধ্যেই বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে তবে এটা সামরিকভাবে যুদ্ধের রূপ না নিলেও সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে এ যুদ্ধ শুরু হয়েছে মিয়ানমারের রাষ্ট্রপতি এবং তাদের ব্যাংকিং এবং বড় বড় কোম্পানিগুলোর ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে বাংলাদেশ সাইবার একাত্তর সীমানা লঙ্ঘন করার বিষয়ে বাংলাদেশের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত মিয়ানমারের সাইবার হামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভিত্তিক হ্যাকার গ্রুপ সাইবার একাত্তর এছাড়া রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখবে এই হ্যাকার গ্রুপটি হ্যাকার গ্রুপটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে জানা যায় মিয়ানমারের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দেশটির সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদে এখন পর্যন্ত দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হানা দিয়েছে দেশের অন্যতম এই হ্যাকার সংগঠনটি এর আগে মঙ্গলবার হ্যাকার গ্রুপটি ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে একজোট হয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট তথ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংক এবং প্রভাবশালী কোম্পানি এমকে গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটের হ্যাকের দাবি জানিয়েছিল উল্লেখ্য ইতিকাল হ্যাকিং গ্রুপ হিসেবে বাংলাদেশ ব্যাপক পরিচিত এই হ্যাকার গ্রুপটি ধন্যবাদ ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন